আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ সেনাবাহিনীর সেরা 5টি প্রশিক্ষণ, যে প্রশিক্ষণগুলো খুবই কষ্টসাধ্য এবং ভয়াবহ, যা একজন স্বাভাবিক মানুষ করতে পারবে না। আর এই প্রশিক্ষণ যারা গ্রহণ করে তাদেরও এমন মনে হয় যে জীবনে এর আগে এত কষ্ট কখনো পায়নি। তো এই এপিসোডে আপনারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং ডিফেন্সের সকল নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো এই এপিসোডে আমি 5টি পর্বে ভাগ করেছি, অবশ্যই 5টি পর্ব আপনাদের অনেক ভালো লাগবে। 5 নম্বরে যে প্রশিক্ষণটি রয়েছে সেটা হলো সার্ভাইভাল। একটা মানুষ কয়দিন না খেয়ে থাকতে পারে? 1 দিন, 2 দিন, 3 দিন। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্ভাইভাল প্রশিক্ষণের জন্য 3 দিন, 5 দিন অথবা 7 দিন না খেয়ে থাকতে হয়, এবং মাঝে মাঝে খাবার পাওয়া যায় সেগুলো নিজেদেরকে জঙ্গল থেকে সংগ্রহ করতে হয়। তাদেরকে এমন একটি জঙ্গলে বা এমন একটি পাহাড়ের স্থানে রাখা হয় যেখানে কোনো ফল ফুল বা কোনো খাদ্য পাওয়া যায় না। অন্যদিকে জঙ্গলের পরিবেশে রাত্রি যাপন করার জন্য, পশু পাখির হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য গাছের ডালে অথবা এমন কোনো নিরাপদ স্থানে বাসস্থান নির্মাণ করতে হয়, যা আসলে ঘুট করে একটা জায়গায় গিয়ে এরকম পরিবেশের সাথে খাপ খাইয়ে মানিয়ে চলা অসম্ভব হয়ে পড়ে। এবং তাদের যে খাদ্য ব্যবস্থা থাকে সেগুলো সবই প্রায় জঙ্গলি খাবার, যা নিজেদেরকে রান্না করে খেতে হয়। কিছু কিছু সময় যখন কষ্টের পরিমাণ মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন সরকারি বন্দোবস্তায় কিছু খাবার তাদেরকে দেওয়া হয়, এবং তা পরিমাণে খুবই স্বল্প, যা বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্ভাইভাল একটি কঠিন প্রশিক্ষণ হিসাবে সকল সৈনিকের কাছে গ্রহণযোগ্য। এই এপিসোডে দ্বিতীয় প্রশিক্ষণের মধ্যে রয়েছে রেপলিং জাম্প। আপনি কখনো মাথা নিচু করে লাফ দিয়েছেন কি, বা কখনো নেপালের ওই চিত্র দেখছেন যখন কোনো একটা ভাসমান ঝুলন্ত পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে? তো আপনার দেখতে তখন এটা কেমন মনে হয়? ঠিক এমনই সব প্রশিক্ষণের মধ্যে রয়েছে রেপলিং প্রশিক্ষণ, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর খুবই একটি কষ্টকর প্রশিক্ষণ। এটা শুধুমাত্র সাহসী এবং যাদের কঠোর মনোবল থাকে সেই সমস্ত সৈনিকরাই এই প্রশিক্ষণটি সম্পন্ন করতে পারে। একটি রশির সাহায্যে রশিটিকে হাত দিয়ে ধরে নিজের সম্পূর্ণ ব্যালেন্স হাতের উপর রেখে কখনো দড়িয়ে লাফাতে হবে, কখনো জাম্পের সাথে, অথবা কখনো ঝুলন্ত অবস্থায় মাথা নিচে দিকে দিয়ে উল্টা দিকে পড়ে যেতে হবে, যা আসলে একটি কষ্টসাধ্য প্রশিক্ষণ। প্রত্যেকটা সৈনিকই এই প্রশিক্ষণ করার সময় খুবই ভীত হয় এবং তাদের হার্টের কম্পন শুরু হতে থাকে। আপনারা হয়তো অনেক সময় ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে এরকম প্রশিক্ষণ দেখতে পাবেন, যেখানে প্রশিক্ষণের শুরুতেই দেখানো হয় সৈনিকগুলো অনেক ভয় পায়। তারা চায় না সম্ভবত ওই হাতের সাহায্যে রশি থেকে লাফ দেওয়ার জন্য, কারণ যদি কোনো ক্রমে হাত ফসকে যায় বা রশি ছুটে যায় তাহলে মৃত্যু অনিবার্য হবে। তাই বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রশিক্ষণটি খুবই কষ্টসাধ্য। তবুও বাংলাদেশ সেনাবাহিনী কোনো কষ্টকে ভয় পায় না, তারা কঠোর মনোবল এবং দৃঢ় সাহসে সকল প্রশিক্ষণ যোগ্যতার সাথে সম্পন্ন করতে পারে, যা অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের বুকে অনেক সুনাম অর্জন করেছে তাদের এই যোগ্যতা এবং দক্ষতার বিচারে। এরকম একটা রশি থাকবে যে রশি ধরে নিজের হাতের উপর সাপোর্ট দিয়ে লাফিয়ে লাফিয়ে পড়তে হবে, কখনো 2 তলা, কখনো 5 তলা, আবার কখনো বিল্ডিং এর জানালা ভিতরে ঢোকার জন্য এই প্রশিক্ষণ করা হয়। এই প্রশিক্ষণটি সন্ত্রাস ও জঙ্গি দমনের জন্য ব্যবহার করা হয়, যা বাংলাদেশের কমান্ডার ফোর্স একাধিকবার করে থাকে। এই এপিসোডে 3 নম্বর কঠিন প্রশিক্ষণের মধ্যে রয়েছে এয়ার জাম্প, যা বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডার সদস্যরা করে থাকে। কখনো 2000 মিটার উচ্চতা, কখনো 4000 মিটার উচ্চতা, বা কখনো 1000 মিটার উচ্চতা। উচ্চতা বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডারদের কাছে কিছুই না। তাদেরকে যত মিটার উচ্চতার থেকে জাম্প দিতে বলা হবে তারা তত মিটার উচ্চতার থেকে জাম্প দিতে বাধ্য থাকবে, এবং এটা শুধুমাত্র কঠোর প্রশিক্ষণের মাধ্যমেই অর্জন করা সম্ভব হয়েছে। এই প্রশিক্ষণটি খুবই রিস্কি, যদি কখনো জাম্প দেওয়ার পর প্যারাশুট না অন হয় বা খুলে যায় তাহলে মৃত্যু অনিবার্য। আবার কখনো দেখা যায় একাধিক সৈন্য একসাথে জাম দেওয়ার ফলে একত্রে লেগে যায় বা প্যারাশুট পেঁচিয়ে যেতে পারে, এক্ষেত্রে তাদের দুজনের প্যারাশুট দুর্ঘটনা হতে পারে এবং তাদের মৃত্যু অনিবার্য হতে পারে। এত সব কষ্টের পরেও বাংলাদেশ সেনাবাহিনী সাহসিকতা এবং দক্ষতার পরিচয় দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এই প্যারাশুট জাম করে থাকে, যা বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো ফোর্স সাহসিকতা এবং যোগ্যতার পরিচয় দিয়েছে। এবং প্রত্যেকটা কমান্ডো সদস্যকে, প্রত্যেকটা প্যারা কমান্ডো সদস্যকে এই জাম্প দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়।
এই এপিসোডে 2 নম্বর কঠিন প্রশিক্ষণের মধ্যে রয়েছে ওয়াটার ট্রেনিং। কখনো ড্রেন অথবা কখনো ঘোলা পানি অথবা কখনো নদীর পানি অথবা হতে পারে এমন সব বিষাক্ত পানি যে পানিতে বাংলাদেশ সেনাবাহিনীকে মাঝে মাঝে প্রশিক্ষণের ক্ষেত্রে নামিয়ে দেওয়া হয়। শীতের বরফ ঠান্ডা পানিতে আপনাদের পুকুরে গোসল করতে কেমন লাগে একবার ভেবে দেখুন। কখনো রাত 10টায়, কখনো রাত 12টায়, আবার কখনো হতে পারে সকাল ভোরে অথবা কখনো সন্ধ্যাতে। যখন মন ইচ্ছা তখন বাংলাদেশ সেনাবাহিনীর যে সকল সৈন্য প্রশিক্ষণ গ্রহণ করে তাদেরকে পানিতে নামিয়ে দেওয়া হয়। এটা শুধুমাত্র প্রশিক্ষণের ক্ষেত্রে করে ফেলানো হয়, যার ফলে এই প্রশিক্ষণটি একজন মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে। আর এমনও মাঝে মাঝে হয়ে ওঠে যে এরকম পানিতে নামানোর কারণে তাদের শরীরে অনেক প্রকার চুলকানি হতে থাকে। দেখা যায় এমন কিছু সদস্য থাকে যাদের অ্যালার্জি থাকে, অ্যালার্জির ফলে তাদের সম্পূর্ণ শরীর ফুলে ওঠে, যা আসলে একজন মানুষ হিসাবে চিন্তা করতেও অবাক লাগে যে এমন সব কঠিন প্রশিক্ষণের সম্মুখীন হতে হয়। আবার আপনারা অনেক সময় দেখে থাকবেন ইন্ডিয়ার কিছু ভিডিওতে যেখানে প্রত্যেকটা সৈন্যকে পানিতে চুবানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে এমন চুবানো না থাকলেও এমন সব কঠিন প্রশিক্ষণের সম্মুখীন হতে হয়। একজন সিভিল মানুষ বা একজন সাধারণ মানুষ জীবনে কতবার সেই দূষিত বা নোংরা পানিতে নেমেছে, কারণ ছাড়া হয়তো কেউই একবারও নামে নাই। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কারণ ছাড়া অকারণে তারা একাধিকবার এরকম দূষিত পানিতে নেমে প্রশিক্ষণ গ্রহণ করে। এখন আপনারা বলতে পারেন যে পানিতে নামিয়ে এসব প্রশিক্ষণ করিয়ে লাভ কী? এই প্রশিক্ষণের একটাই মূল উদ্দেশ্য যে বাংলাদেশ সেনাবাহিনীর যে সকল সৈন্য থাকে তারা কতটা দায়িত্বের প্রতি সদয় সেটা যাচাই বাছাই করার জন্য এবং বিভিন্ন সময় তাদেরকে একাধিক পানিশমেন্ট দেওয়ার জন্য এরকম প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে এরকম অনেক প্রশিক্ষণ দেখে থাকবেন। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে সাঁতার না জানলেও চাকরি হতো, কিন্তু এখন আর ওই সুবিধা নাই। এখন প্রত্যেকটা সদস্যকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং পানিতে তাদের দক্ষতা থাকতে হবে। যে সকল সদস্য এখন সাঁতার জানে না তারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারে না। এরকম অনেক কঠিন প্রশিক্ষণ দেখেছেন যেখানে যে সকল সদস্য একটু সাঁতারে দুর্বল তাদেরকে অনেক কঠিন প্রশিক্ষণের সম্মুখীন হতে হয়েছে এবং অনেকে মারা গিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে কঠিন প্রশিক্ষণের মধ্যে 1 নম্বরে রয়েছে গ্যাগিং। এই গ্যাগিং সম্পর্কে আমার আর কিছু বলার নেই। এটা এমনই একটি কষ্টের প্রশিক্ষণ যে প্রশিক্ষণটি সব সৈনিকের করতে গিয়ে চোখে কান্না চলে আসবে। ঠিক এমনই কষ্ট দেওয়া হয়, হাত এবং পা বেঁধে মেরুদণ্ডের হাড়ের উপর এতটাই প্রেশার পড়ে এবং গলার উপরে এতটাই চাপ পড়ে যা একটা মানুষের স্বাভাবিক ক্ষেত্রে চিন্তা করাও অনেক কষ্টসাধ্য। এই প্রশিক্ষণটি আপনারা অনেক সময় ইউটিউবে দেখে থাকবেন যে প্রশিক্ষণে প্রত্যেকটা সৈনিকের চোখে কান্না চলে আসে। একটা সৈনিক এত সহজে কান্না করে না, যখন কষ্টের মাত্রা এতটাই হয়ে যায় যেখানে সে কান্না করতে বাধ্য থাকে। সেহেতু এই প্রশিক্ষণ সম্পর্কে আপনাদেরকে আমার আর বলার কিছুই নাই। তো এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে কষ্টের একটা প্রশিক্ষণ যেটা গ্যাগিং নামে পরিচিত। এই প্রশিক্ষণটি বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যকেই প্রায় করতে হয়। তো আজকের এপিসোড আমাদের এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন এপিসোডে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।